আজকে আমরা আলোচনা করব জেনারেল টক্সিকোলজির পার্ট থ্রি। অর্থাৎ আমরা এর আগে দুইটা পার্ট আলোচনা করছি, তো আজকে আমরা পার্ট থ্রি সম্পর্কে আলোচনা করব। এবং এখানে আমাদের যে টপিকসটা সেটা হলো গ্যাস্ট্রিক ল্যাভেজ অর স্টোমাক ওয়াশ। এখন আমরা পয়জন সম্পর্কে জেনেছি, অ্যান্টিডট সম্পর্কে জেনেছি, এখন আমরা জানবো যে একটা পেশেন্টের ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে যখন একটা পেশেন্ট কোন একটা পয়জন সে ইনটেক করে ফেলে, অর্থাৎ কোন একটা পয়জন যখন তার স্টোমাকে চলে যায়, তখন সেই স্টোমাক থেকে ওই পয়জনটাকে আমরা কীভাবে বের করি অ্যান্ড কীভাবে ওই পেশেন্টকে আমরা পয়জনের হাত থেকে রক্ষা করি, তো সেটার জন্য আমরা স্টোমাক ওয়াশ দিয়ে থাকি। সো নর্মালি এটা আমরা আমাদের দেশে এরকম বলে যে ওয়াশ দেওয়া হয়, এরকম অনেক টার্ম ইউজ করা হয়। সো আমরা এখন এই গ্যাস্ট্রিক ল্যাভেজ অথবা স্টোমাক ওয়াশ সম্পর্কে জানবো এবং এখানে কীভাবে করা হয়, এখানকার প্রসিডিউর কখন করা হয়, কেন করা হয়, আলটিমেটলি সব কিছু সম্পর্কে আমরা একটু জানবো। এখন গ্যাস্ট্রিক ল্যাভেজ অথবা স্টোমাক ওয়াশ দুইটা টার্মই একই জিনিস, অর্থাৎ দুইটা জিনিসই একই জিনিসকে রিপ্রেজেন্ট করে। এখন আপনারা যখন এই গ্যাস্ট্রিক ল্যাভেজ অথবা স্টোমাক ওয়াশ সম্পর্কে আপনাকে যখন জিজ্ঞেস করবে, এটা আপনাদের রিটেন পরীক্ষাতেও আসে প্লাস ভাইবাতেও জিজ্ঞেস করে। সো গ্যাস্ট্রিক ল্যাভেজ কী জিনিস অথবা স্টোমাক ওয়াশ এই জিনিসটা কী জিনিস, সো ফার্স্টে আপনাদের যেটা লাগবে সেটা হলো ডেফিনেশান। সো গ্যাস্ট্রিক ল্যাভেজ অথবা স্টোমাক ওয়াশ ইজ ডান টু রিমুভ দ্য ইনগেস্টেড পয়জন। অর্থাৎ কোনো একটা পেশেন্ট যখন কোনো একটা পয়জন অলরেডি ইনগেস্ট করে ফেলছে, সেই ইনজেস্টেড পয়জনটাকে রিমুভ করার জন্য আমরা যে প্রসিডিউরটা ইউজ করি সেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক ল্যাভেজ অথবা স্টোমাক ওয়াশ। এখন এই স্টোমাক ওয়াশের যে প্রসিডিউরটা আমরা সেটা করি একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, সেটাকে আমরা বলি স্টোমাক ওয়াশ টিউব। তো আমরা এই স্টোমাক ওয়াশ টিউবটা আগে আমরা একটু দেখব। সো এই যেই ছবিটা দেখতে পারতেছেন এটা হলো আমাদের স্টোমাক ওয়াশ টিউব। এখন আমি যদি আপনাদের এক একটা করে পার্ট দেখাই এখানে স্টোমাক ওয়াশ টিউবের, তো দেখেন এই যে একটা ওপেনিং দেখতেছেন আর এখানের একটা বড় একটা ফানেলের মতো একটা ওপেনিং দেখতেছেন। সো এই ফানেলের মতো ওপেনিংটা এটা বাইরের দিকে থাকে, অর্থাৎ এটা আউটসাইডে থাকে। আর এই যে ছোট্ট যে ওপেনিংটা দেখতেছেন, এই যে ওপেনিংটা এটা আমার স্টোমাকের মধ্যে প্রবেশ করানো হয়। সো এটা আমার মানে স্টোমাক বা যেটাকে আমরা বলছি পেটের মধ্যে আমাদের এটাকে প্রবেশ করানো হয়। তো এই যে বড় একটা টিউব দেখা যাইতেছে এটাকে আমরা বলি টিউব অথবা রাবার টিউব বলি, অর্থাৎ অনেকেই টিউব বলে কিংবা এটা আসলে রাবার টিউব। সো আপনি যেটাই বলেন সেটাই কারেক্ট। আরেকটা জিনিস থাকে, এই সাদা কালারের যে জিনিসটা দেখতেছেন এটাকে বলা হয় মাউথ গ্যাগ। এখন এই মাউথ গ্যাগটার কাজ কী? মাউথ গ্যাগটা নর্মালি আমাদের পেশেন্টের দুই দাঁতের মাঝখানে এটাকে প্রবেশ করানো হয়, উপরের চোয়াল এবং নিচের চোয়াল, অর্থাৎ মুখের মধ্যে এটা প্রবেশ করানো হয় যাতে এই রাবার টিউবের উপরে পেশেন্ট কামড় দিতে না পারে। কারণ যারা নর্মালি সুইসাইডাল টেন্ডেন্সি নিয়ে আপনার বিভিন্ন রকম পয়জনাস সাবস্টেন্স ইনগেস্ট করে, তো তারা স্টোমাক ওয়াশ দিতে চায় না, কিংবা স্টোমাক ওয়াশ দেওয়ার সময় তারা বাধা দেয় অ্যান্ড তারা মুখ খুলতে চায় না, কিংবা একদম দাঁতে দাঁত রেখে একদম চেপে ধরে রাখে। সো তাদের ওই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য আমরা এই মাউথ গ্যাগ ইউজ করি, যাতে তার দুই দাঁতের মাঝখানে জায়গাটা ফাঁকা থাকে এবং আমরা ওই দুই দাঁতের মাঝখানের যে জায়গাটায় যেখানে একটা গোল একটা এরিয়া দেখতেছেন, এই এরিয়াটা দিয়ে আমরা এই ওপেনিংটা এখান দিয়ে প্রবেশ করাতে পারি। তো যার কারণে কি হয়, আমাদের এই টেস্ট টিউবের যে রাবার টিউব, এই রাবার টিউবের ওপরে প্রেশার দিতে পারে না, কিংবা রাবার টিউবটা দাঁত দিয়ে কামড়ে বন্ধ করে ফেলতে পারে না। সো মাউথ গ্যাগের কাজটা হলো এটা। এরপরে দেখেন এখানে একটা উচ্চ একটা বাবলের মতো দেখতেছেন, সো এটাকে বলা হয় সাকশান পাম্প, অর্থাৎ এটাকে বলা হয় সাকশান পাম্প, অর্থাৎ এখানে প্রেশার দিয়ে দিয়ে আমরা স্টোমাকের মধ্যে যে পয়জনটা অলরেডি প্রবেশ করছে সেই পয়জনটাকে আমরা চাপ দিয়ে দিয়ে বের করি, অর্থাৎ সাকশান পাম্পের মতো আমরা ওইটাকে পাম্প করে স্টোমাক থেকে বের করে ফেলি। সো এই হলো আমাদের স্টোমাক ওয়াশের কিছু প্রেজেন্টিং পার্ট। তো আপনাদের যখন এই প্রশ্নটা জিজ্ঞেস করবে কিংবা এটা রিটেনে আসবে, সো আপনাদের ফার্স্টেই বলতে হবে যে একটা ফানেল থাকে যেটা সবার বাইরের দিকে থাকে, একটা লম্বা একটা টিউব থাকে যেটাকে আমরা বলতেছি রাবার টিউব, এবং এই ফানেলের একটা পর্যায়ে এখানে একটা পাম্প থাকে সেটাকে আমরা বলি সাকশান পাম্প, এবং একদম ভেতরের দিকে চিকন একটা ইয়ে থাকে সেটাকে আমরা বলি ওপেনিং। সো ওপেনিংয়ের যে পাইপটা দেখতেছেন একদম ভেতরে যে পাইপটা, এই পাইপটার দুইটা এন্ড থাকে এরকম, সো এই মাথাটা অফ থাকে, এখানে একটা ওপেনিং থাকে, এই সাইডে একটা ওপেনিং থাকে। এখন এই দুইটা ওপেনিং থাকার রিজন আছে। এখন কোনো কারণে যদি স্টোমাকের ভেতরে যদি কোনো একটা কন্টেন্টের কারণে যদি
একটা ওপেনিং বন্ধ হয়ে যায়, মনে করেন এই ওপেনিংটা বন্ধ হয়ে গেছে, তখন আমার যে আর একটা ওপেনিং আছে সেটা কিন্তু তখন কাজ করতে পারে। সো এটা হলো জাস্ট ইমার্জেন্সি কন্ডিশনে এই ওপেনিংগুলো আলাদা রাখা হয়, যে একটা ওপেনিং থাকলে, একটা ওপেনিং যদি বন্ধ হয়ে যায় কোনো কারণে, অন্য একটা ওপেনিং দিয়ে যদি কাজ করতে পারে বা কাজ চালানো যায়, সেই কারণে এখানে দুইটা ওপেনিং থাকে এই এন্ডে। অর্থাৎ আমি যেখানে গোল করে রাখছি এই এন্ডে দুইটা ওপেনিং থাকে। সো এটা গেল আমাদের প্রেজেন্টিং পার্ট অফ দ্য স্টোমাক টিউব। এখন এই স্টোমাক টিউবের আরও অনেক নাম আছে, যেমন রিলেস টিউব, তারপর স্টোমাক ওয়াশ টিউব, গ্যাস্ট্রিক ল্যাভেজ টিউব। সো যেটাই বলেন না কেন এটার নামগুলো আপনাদের লাগবে। সো স্টোমাক ওয়াশ টিউব, তারপর আছে গ্যাস্ট্রিক ল্যাভেজ টিউব, তারপরে আছে রিলেস টিউব, এরকম বেশ কয়েকটা নাম আছে, সবগুলোই এই একটা জিনিসেরই বিভিন্ন রকম নাম। সো এই জিনিসটা আমরা কখন ইউজ করি, অর্থাৎ এই গ্যাস্ট্রিক ল্যাভেজ বা আমরা যে স্টোমাক ওয়াশ টিউবের কাজটা আমরা কখন করি, বা এই টিউবগুলো আমাদের কখন প্রয়োজন হয়, এটা নর্মালি যখন কোনো একটা পেশেন্ট বিভিন্ন রকম পয়জনাস সাবস্টেন্স ইনটেক করে ফেলে, অর্থাৎ পয়জনিংয়ের পেশেন্ট। এখন কোন একজন ব্যক্তি যখন পয়জনাস সাবস্টেন্স ইনটেক করে ফেলছে, তখন সেই সময়ে আমরা এই স্টোমাক ওয়াশটা ইউজ করি, অর্থাৎ স্টোমাক ওয়াশ টিউবটা তখন আমরা ইউজ করি। এখন আসেন আমরা প্রসিডিউর সম্পর্কে জানি, যে স্টোমাক ওয়াশের প্রেজেন্টিং পার্ট জানলাম, কেন ইউজ করি সেটা জানলাম, এখন এটা কীভাবে ইউজ করি সেটা আমাদের জানতে হবে। সো এটা হলো প্রসিডিউর অফ স্টোমাক ওয়াশ। এখন এই যে প্রসিডিউর অফ স্টোমাক ওয়াশ, এটা আপনাদের রিটেনে আসে প্লাস ভাইবাতে জিজ্ঞেস করা হয়। সো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখন যেই পেশেন্টকে আমরা স্টোমাক ওয়াশ দিব, ফার্স্টে তার পজিশনটা ঠিক করতে হবে, অর্থাৎ পজিশন অফ পেশেন্ট। এখন পেশেন্ট যেই অবস্থাতেই থাকুক, নর্মালি আমরা বাংলাদেশে যেভাবে স্টোমাক ওয়াশ দিয়ে থাকি, পেশেন্টকে লাইং পজিশনে থাকতে হবে, অর্থাৎ বেডের ওপর, মনে করেন একটা বেড, এই বেডের উপরে তাকে একদম টান টান করে শোয়াইতে হবে। এখন এখানে একটা পিলো থাকবে, অর্থাৎ বালিশ থাকবে, সেখানে মাথা দিয়ে তাকে শোয়াইতে হবে। এখন মাথা দিয়ে শোয়ানোর পরেও তার মুখটা নিচের দিকে থাকবে, অর্থাৎ এই ডাউনওয়ার্ড মুভমেন্টে থাকবে, একদম টেবিলের সাথে লাগানো থাকবে মুখটা, এবং তাকে লেফট সাইডের দিকে ঘুরে শুইতে হবে, অর্থাৎ লেফট সাইডের দিকে বাঁকা হয়ে শুইতে হবে, অর্থাৎ বাম দিকে ঘুরে তাকে শুইতে হবে। শোয়ার পরে তার মাথার নিচে বালিশ রাখাও যেতে পারে, নাও রাখা যেতে পারে, কিংবা হাত দিয়েও রাখা যেতে পারে যদি বালিশ না থাকে। নর্মালি বালিশ থাকে না, না থাকলে হাত দিয়ে তার গলার নিচেই ধরতে হবে, যাতে সে ডান দিকে কাত হয়ে শুইতে পারে এবং মুখটা নিচের দিকে রাখতে পারে। যতটা নিচে রাখা যায় একটা টেবিলের উপর শোয়ানোর পরে, ঠিক ততটা নিচের দিকে মুখটা ধরে রাখতে হবে। এরপরে আছে ইনসার্শন, অর্থাৎ নাম্বার টু ইনসার্শন। এখন ইনসার্শন মানে কি? ইনসার্শন মানে হলো প্রবেশ করানো। এখন আমরা কী প্রবেশ করাবো? আমরা যে স্টোমাক ওয়াশের যে এই যে আমরা একটা টিউব দেখছি, যেটা হলো ওপেনিং, অর্থাৎ যেই টিউবের মাথাটা চিকন, সেই টিউবটা আমরা এখন পেশেন্টের মুখের মধ্যে ঢোকাবো। কিন্তু মুখের মধ্যে ঢোকানোর আগে যদি পেশেন্টের চোয়ালের যে দাঁতগুলো আছে সেগুলো যদি লেগে থাকে, কিংবা পেশেন্ট যদি মুখ খুলতে বাধা দেয়, তখন আমরা এই মাউথ গ্যাগটা আগে ইউজ করব। অর্থাৎ তার মুখের মধ্যে আগে মাউথ গ্যাগটা প্রবেশ করাবো। মাউথ গ্যাগটা দিয়ে মুখ দুইটা বা দুই দাঁতের মাঝখানে জায়গা তৈরি করে, দেন আমরা এই যে রাবার টিউবের যে চিকন যে ওপেনিংটা আছে, সেই ওপেনিংটা আমরা এই ছিদ্র দিয়ে এন্টার করাবো। এন্টার করানোর পরে বা এন্টার করানোর আগে আমরা যে জিনিসটা করব, যে এই যে আমাদের যে ওপেনিংটা আছে, এই ওপেনিংয়ে আমরা লুব্রিকেন্ট হিসেবে অলিভ অয়েল অথবা গ্লিসারিন ইউজ করব। এখন এই মাথায় আসলে এই গ্লিসারিন বা অলিভ অয়েল ইউজ করার একটা রিজন হলো, যাতে এটা ইজিলি আমার ল্যারিংস ফ্যারিংস হয়ে, ইসোফেগাস হয়ে স্টোমাকে প্রবেশ করতে পারে, যাতে কোনো ফ্রিকশন সৃষ্টি না করতে পারে। কারণ ল্যারিংস ফ্যারিংস ইসোফেগাসের যে ওয়াল আছে, সেখানে কিন্তু আমার এপিথেলিয়াল লেয়ার আছে। সো সেখানে যে যদি কোনো কারণে যদি এটা ইজিলি নিচে নামতে না পারে, তখন কিন্তু সেখানে ইঞ্জুরি হতে পারে বা হেমোরেজ হতে পারে, কিংবা ওই লেয়ারগুলোর পারফোরেশন করতে পারে। দ্যাটস ওয়াই আমরা লুব্রিকেন্ট ইউজ করি, যাতে এটা খুব ইজিলি কোনো সমস্যা না করেই এটা স্টোমাকে ডিরেক্ট যাইতে পারে। এরপর আমরা কী করব? আমরা মাউথ গ্যাগ দিয়ে মুখটা আলাদা করলাম, তারপরে আমাদের আরাক ওপেনিংয়ে আমরা লুব্রিকেন্ট ইউজ করলাম। লুব্রিকেন্ট ইউজ করার পর আমরা এই ছিদ্র দিয়ে ওপেনিংটাকে প্রবেশ করাবো।
এখন প্রবেশ করানোর সময় আমরা দুই আঙুল দিয়ে আমরা কি করব আমাদের টু ফিঙ্গার যে কোনো টু ফিঙ্গার দিয়ে অর্থাৎ ডান হাতের অর্থাৎ রাইট হ্যান্ডের টু ফিঙ্গার অথবা টাং ডিপ্রেসর এখন টাং ডিপ্রেসর জিনিসটা হলো আপনারা ইএনটিতে দেখবেন ইএনটি ডিপার্টমেন্টে থাকে এটা দিয়ে হলো টাংটাকে অর্থাৎ জিহ্বাটাকে নিচের দিকে চাপ দেওয়া হয় এবং মাউথ ক্যাভিটিটাকে ওপেন করা হয় সো মুখটা ওপেন করার জন্য আপনারা টাং ডিপ্রেসর ইউজ করতে পারেন টাং ডিপ্রেসর না থাকলে টু ফিঙ্গার অর্থাৎ দুই আঙুল দিয়ে জিহ্বাটাকে নিচের দিকে চাপ দিয়ে মাউথ ক্যাভিটিটাকে ওপেন করতে হয় ওপেন করার পরে আমরা রাবার টিউবটা ভেতরের দিকে প্রবেশ করাই এখন ভিতরের দিকে প্রবেশ করানোর সময় এখানে আমরা কোনো ফোর্স দিতে পারবো না অর্থাৎ এই যে যে এন্ড আছে এই এন্ডটা যখন আমরা মুখের মধ্যে দিয়ে ঢোকাবো অর্থাৎ আমরা ল্যারিংস ফ্যারিংস হয়ে তারপর ইসোফেগাস হয়ে যখন স্টোমাকের দিকে আমরা নিচের দিকে এটা নামাবো তখন আমরা কোনো ফোর্স দিতে পারবো না এটা নর্মাল একটা গতিতে আমরা ভিতরের দিকে ইনসার্শন করতে থাকবো কারণ এখানে ফোর্স দিলে কী হবে ফোর্স দিলে আগে বলছি যে এখানে যে বিভিন্ন ধরনের এপিথেলিয়াল লেয়ার থাকে সেগুলো পারফোরেশন হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে অ্যান্ড সেখানে হেমোরেজ হতে পারে ব্লিডিং হতে পারে কিংবা পারফোরেশন হয়ে যেতে পারে সো এই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য এখানে আমরা কোনো ফোর্স দিব না এরপরে আমরা কী করব এরপরে যে তিন নম্বর যে কাজটা আমরা করব সেটা হলো কনফার্মেশন অ্যাবাউট ইনসার্শন অর্থাৎ কনফার্ম হইতে হবে এখন আমি যে ইনসার্শন করছি রাবার টিউবটা সেটা আমার স্টোমাকে গেছে নাকি সেটা লাংয়ের মধ্যে চলে গেছে সেটাকে আমরা কীভাবে কনফার্ম করব কিংবা আমার যে ইনসার্শন ফুললি কমপ্লিট হয়েছে বা আমি ইনসার্শনটা সাকসেসফুলি করতে পারছি কি না সেটা আমি কীভাবে কনফার্ম করব এখন আমার যে চিকন যে এরিয়াটা যেটা ইনসার্শন পার সেটা তো আমার ভেতরের দিকে প্রবেশ করছে সেটা আমরা দেখতে পারবো না এখন আমাদের যে বাইরের দিকে যে ফানেলটা আছে এই যে ফানেলটা দেখা যাইতেছে এই ফানেলটাকে আমরা কী করতে পারি একটা পাত্রে পানি নিয়ে এই ফানেলটাকে এই পাত্রের মধ্যে মানে ডুবাই রাখতে পারি কয়েক সেকেন্ডের জন্য ডুবিয়ে রাখতে পারি এখন আমাদের যে স্টোমাক আছে স্টোমাকের মধ্যেও কিন্তু এয়ার থাকে সো এই স্টোমাকের এয়ারটা এক থেকে দুইবার নিঃশ্বাস ছাড়লেই এই বাতাসটা বের হয়ে যায় সম্পূর্ণভাবে তারপরে আর কোনো বাতাস এখান থেকে বের হয় না কিন্তু আমাদের যে এই যে রাবার টিউবের যে ওপেনিংটা এটা যদি কোনো কারণে ট্রাকিয়ার মধ্যে চলে যায় কারণ কি আমরা জানি ট্রাকিয়া এবং ইসোফেগাস একটা আরেকটার পাশাপাশিই থাকে এখন কোনো কারণে যদি আমার এই ওপেনিংটা যদি আমার ইসোফেগাস না হয়ে যদি এটা ট্রাকিয়ার মধ্যে চলে যায় তাহলে কী হবে এই যে আমাদের ফানেলটা আছে এই ফানেলটা যখন আমি এই পানির মধ্যে রেখে দিব পেশেন্ট যতবার নিঃশ্বাস ছাড়বে ততবার কী হবে এখান থেকে বাবেল বের হবে অর্থাৎ এই বাতাসটা মানে বের হওয়ার কারণে এখানে বাবেলের সৃষ্টি করবে সো তিন চারবার রেসপিরেশন ছাড়ার পরে বা চেক করার পরে আমরা যদি দেখি যে এরকম বাবেল বের হয়েই যাইতেছে তাহলে আমরা কনফার্ম হব যে এটা আমার ইসোফেগাসের মধ্যে এন্টার করে নাই এটা আমার ট্রাকিয়াতে ঢুকে গেছে আর যখন ট্রাকিয়াতে ঢুকে যাবে তখন কিন্তু আমরা স্টোমাক ওয়াশ দিতে পারবো না আরও একটা কনফার্মেটরি সাইন আছে যদি এটা আমার ট্রাকিয়াতে চলে যায় তখন পেশেন্ট অনেক কাশি দেয় অর্থাৎ কাফিং রিফ্লেক্স অনেক বেড়ে যায় সো কাফিং রিফ্লেক্স দেখেও আমরা বুঝতে পারি যে পেশেন্টের এই জিনিসটা ইসোফেগাসে না যে হয়ে গেছে ট্রাকিয়াতে গেছে সো আমরা এইভাবে কিন্তু এটাকে কনফার্ম হইতে পারি এখন এটা যখন আমরা কনফার্ম হইলাম যে আমার যে রাবার টিউব সেটা আমার ইসোফেগাসেই গেছে যদি আমার ইসোফেগাসে দিয়েই যায় তার মানে আমরা বুঝতেছি যে এটা আলটিমেটলি আমার স্টোমাকে গেছে দেন আমরা এটাকে কনফার্ম হইলাম কনফার্ম হওয়ার পরে আমরা কী করব গিভিং স্টোমাক ওয়াশ এখন আমরা কনফার্ম হয়েছি কনফার্ম হওয়ার পর আমরা স্টোমাক ওয়াশ দিব সো গিভিং স্টোমাক ওয়াশ এখন স্টোমাক ওয়াশ দেওয়ার সময় কী করতে হবে ফার্স্টেই আমাদের এই যে আউটার সাইডে যে ফানেল আমরা কী করব কুসুম গরম পানি যেটাকে আমরা বলি ওয়ার্ম ওয়াটার সো 250 ml ওয়ার্ম ওয়াটার 250 ml কুসুম গরম পানি আমরা এই ফানেলের মধ্যে দিয়ে প্রবেশ করাবো ফানেলের মধ্যে দিয়ে প্রবেশ করালে কী হবে 250 ml ওয়াটার এই গরম ওয়াটারটা কুসুম গরম পানিটা আমার স্টোমাকে যাবে স্টোমাকে যাওয়ার পরে স্টোমাকে যে পয়জনটা অলরেডি গেছে সেই পয়জনটাকে ডাইলিউট করে ফেলবে এখন ডাইলিউট করে ফেলবে এবং এই জিনিসটা দেওয়ার একটা রিজনও আছে এই জিনিসটা দেওয়ার একটা রিজন হলো যে আমার স্টোমাকের মধ্যে যে পয়জনটা আছে সেটাকে ডাইলিউট করতেছে প্লাস আমার স্টোমাক থেকে পরবর্তীতে যখন আমি এই পাম্পের মাধ্যমে যখন আমি কন্টেন্টগুলো বের করব তখন ইজিলি আমার স্টোমাকের কন্টেন্টগুলো বের হয়ে আসবে এখন এইখানে যখন আমি এই সাকশন পাম্পে প্রেস করব প্রেস করার আগে আর একটা জিনিস ঘটে এখানে সেটাকে আমরা বলি শিপন ওয়ার্ক অর্থাৎ আমাদের যে
স্টোমাক টিউব আছে, সেখানে কিভাবে কাজ করতেছে, সিফন অ্যাকশন হইতেছে। অর্থাৎ আমাদের যে স্টোমাক টিউব, স্টোমাক টিউবের যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সো মনে করেন এখানে বাইরের দিকে যে ফানেলটা থাকে, ফানেলটার এখানে দূরত্বটা বেশি থাকে, তারপরে এখানের দিকে আমাদের একটা সাকশন পাম্প থাকে, এবং যেই জিনিসটা আমাদের স্টোমাকের মধ্যে প্রবেশ করানো হয়েছে সেটা নর্মালি 50 সেন্টিমিটার পর্যন্ত প্রবেশ করানো হয়। অর্থাৎ আমরা 50 সেন্টিমিটার পর্যন্ত এই পুরো স্টোমাক ওয়াশ টিউবের 50 সেন্টিমিটার আইটা আমরা স্টোমাকের মধ্যে প্রবেশ করাই। সো মনে করেন এটা যদি আমার 50 সেন্টিমিটার জায়গা হয়, এখানে মনে করেন একটা রাবার টিউব আছে, এখানে মনে করেন ফানেল আছে। এখন এই যে অল্প দূরত্বের যে এরিয়াটুক, এটাকে আমরা বলি শর্ট হ্যান্ড, এটাকে আমরা বলতেছি শর্ট হ্যান্ড, এটাকে আমরা বলতেছি লং হ্যান্ড। এখন এই লং হ্যান্ডটা থাকে বাইরের দিকে, আর শর্ট হ্যান্ডটা আমার চলে গেছে কোথায়, স্টোমাকে চলে গেছে। এখন স্টোমাকে আমার শর্ট হ্যান্ডটা চলে যাওয়ার কারণে আমাদের এখানে সিপন ওয়ার্কস হয়, অর্থাৎ সিপন অ্যাকশান। আমরা বিভিন্ন সময় দেখছি যে তেলের সিলিন্ডার কিংবা পানির সিলিন্ডারের মধ্যে থেকে এরকম যদি একটু উঁচু জায়গা থেকে যদি একটা পাইপ ঢুকিয়ে আমরা কী করি, এই মুখটা এয়ারটাইট করে দেওয়ার পর এটাকে ঢোকানোর পরে ছেড়ে দিলে অটোমেটিকলি এখানকার পানি এই পাইপ দিয়ে নিচে চলে আসে, এটাকে বলা হয় সিপন ওয়ার্ক। সো আপনারা এই ছবিটা দেখতেছেন, এখানে যে কাজটা হইতেছে এটাকে বলা হয় সিপন ওয়ার্ক। এইভাবে সিপন ওয়ার্কের মাধ্যমে কিন্তু আমাদের স্টোমাক ওয়াশটা কাজ করে, এবং তখন আমরা এই সাকশন পাম্পে পাম্প করার বদলে, মানে পাম্প না করেই দেখা যাবে যে স্টোমাক ওয়াশের যে কন্টেন্টগুলো আছে সেটা আপনাআপনি এইরকমভাবে বের হয়ে চলে আসে। এখন বের হয়ে চলে আসার পর এখানে যে আমরা যে ইয়েটা আঁকছি, অর্থাৎ ফানেলটা আঁকছি, অর্থাৎ এই যে আমাদের ফানেল, এই ফানেলটার এখানে আমরা একটা পাত্র রেখে দিই। এই পাত্রটা কেন রাখি, কারণ এটাকে আমরা কী করি, প্রিজারভেশন করি, প্রিজারভেশন। এখন প্রিজারভেশন স্টোমাক ওয়াশ দেওয়ার পরে, স্টোমাক ওয়াশ করার পরে আমরা স্টোমাক ওয়াশের মাধ্যমে যে কন্টেন্ট আমরা পাইতেছি তখন সেটাকে আমরা প্রিজার্ভ করবি। কেন প্রিজার্ভ করি, এই প্রিজার্ভ করার রিজনটা হলো ল্যাব ডিএক্স, অর্থাৎ ল্যাবরেটরি ডায়াগনোসিস করার জন্য বা কেমিক্যাল অ্যানালাইসিস করার জন্য, কারণ ল্যাবে আমরা এটাকে কেমিক্যাল অ্যানালাইসিস করি। কেমিক্যাল অ্যানালাইসিস করে আমরা কনফার্ম হই যে কোন কেমিক্যালের কারণে তার পয়জনিংটা হয়েছে বা সে কোন পয়জনটা ইনটেক করছিল, সেটা আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করে কনফার্ম হয়েই তারপরে আমরা এটা রিপোর্ট প্রদান করি। সো স্টোমাক ওয়াশ দেওয়ার পরে স্টোমাক ওয়াশের যে কন্টেন্টগুলো আছে সেটাকে আমরা একটা আলাদা পাত্রে প্রিজার্ভ করে রাখি ফর কেমিক্যাল অ্যানালাইসিস। সো এই গেল আমাদের প্রসিডিউর অফ দ্য স্টোমাক ওয়াশ, আমরা কীভাবে একটা স্টোমাক ওয়াশ দিয়ে থাকি এবং পুরো প্রসিডিউরে আমরা কী কী করি সেই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা নেক্সট যে জিনিসটা লাগবে সেটা হলো ইন্ডিকেশান। সো যদিও আমি ইন্ডিকেশান আগেই বলে ফেলছি যে কখন আমরা স্টোমাক ওয়াশ দিই, তারপরেও আমি আবার একটু বলতেছি, যখন কোনো একটা পয়জন ইনগেজ করে ফেলা হয়। সো ইনগেজেড পয়জনটাকে বের করার জন্য আমরা কী করি, স্টোমাক ওয়াশ দিই। তারপরে আমরা যদি অনেক বেশি লাইফ থ্রেটেনিং অ্যামাউন্ট, লাইফ থ্রেটেনিং অ্যামাউন্ট পয়জন যদি কেউ ইনটেক করে তখন আমরা কী করি, স্টোমাক ওয়াশ দেই। সো এই সব জায়গায় আমাদের ইন্ডিকেশান আছে, অর্থাৎ স্টোমাক ওয়াশ দেওয়ার নিয়ম আছে, অ্যান্ড আমরা এই সব জায়গাতেই স্টোমাক ওয়াশ দেই। আর কোথায় আমরা স্টোমাক ওয়াশ দেই না, যেটাকে আমরা বলতেছি কন্ট্রা ইন্ডিকেশান, কন্ট্রা ইন্ডিকেশান। অর্থাৎ কন্ট্রা ইন্ডিকেশান মানে হলো কোথায় আমার স্টোমাক ওয়াশ দেওয়া যাবে না। এখন এখানে আবার দুইটা ভাগ আছে, একটা আছে অ্যাবসোলিউট, মানে কোথায় একদমই দেওয়া যাবে না, আর একটা আছে রিলেটিভ। রিলেটিভ মানে হলো যে এখানে দেওয়া যাইতে পারে যদি সেই সমস্যাগুলো সলভ করা যায়, কিন্তু অ্যাবসোলিউটের ক্ষেত্রে আমরা কখনোই দিতে পারবো না। এখন অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশান কিসের ক্ষেত্রে, করোসিভ পয়জনিং। এখন করোসিভ পয়জনিং জিনিসটা হলো ধরেন অ্যাসিডিক অ্যালকালাইন জাতীয় পয়জন যদি কেউ খেয়ে ফেলে তখন আমরা তাকে স্টোমাক ওয়াশ দেই না, এক্সেপ্ট কার্বলিক অ্যাসিড পয়জনিং, কার্বলিক অ্যাসিড পয়জনিং। এই কার্বলিক অ্যাসিড পয়জনিংটা বাসা বাড়িতে দেখবেন যে সাপ তাড়ানোর জন্য ইউজ করে, সেই কার্বলিক অ্যাসিডটা যদি কেউ কখনো খেয়ে ফেলে তখন কিন্তু আমরা স্টোমাক ওয়াশ দেই। স্টোমাক ওয়াশটা কেন দেই তখন, কারণ এই যে কার্বলিক অ্যাসিড অন্যান্য অ্যাসিড যে কী করে স্টোমাকের যে লেয়ার আছে সেটাকে পারফোরেশন করে ফেলে, মানে ছিদ্র করে ফেলে, কিন্তু
কার্বলিক অ্যাসিডটাই একমাত্র অ্যাসিড যেটা আমার স্টমাকের লেয়ারকে পারফোরেশন করে না, ছিদ্র করে না। কারণ এটা যে করে কি, স্টমাকের যে যে লেয়ারগুলো থাকে এখানে যে একটা ভালভেটি অ্যান্ড লিদারি একটা লেয়ার তৈরি করে, এখানে একটা লেয়ার তৈরি করে ফেলে। এই লেয়ারটা তৈরি করার কারণে আমার যে কার্বলিক অ্যাসিড স্টোমাকের মধ্যে প্রবেশ করছে, সেই কার্বলিক অ্যাসিডটা এই লেয়ার ভেদ করে যে স্টোমাকের লেয়ারটাকে পারফোরেট করতে পারে না। এই পারফোরেট না করতে পারার কারণে এই কার্বলিক অ্যাসিডটা আমার স্টোমাকের মধ্যেই থাকে। তখন আমরা কী করতে পারি, বাইরে থেকে স্টোমাক ওয়াশ টিউবের মাধ্যমে আমরা এই কার্বলিক অ্যাসিডটাকে বের করে আনতে পারি। আরও একটা কারণ আছে যে এটা আমার স্টোমাক ওয়াশের টিউবের যে রাবারটা আছে সেই রাবারটাকেও কোনো ক্ষতি করতে পারে না। অর্থাৎ এই অ্যাসিডটাই রাবারটাকেও কোনো ক্ষতি করে না, স্টোমাক ওয়াশ টিউবের যে রাবার টিউব সেই রাবার টিউবটাকেও কোনো রকম ক্ষতি করে না। বাট অন্যান্য যে করোসিভ পয়জনিং আছে বা করোসিভ পয়জন আছে সেই জিনিসগুলো কিন্তু আমার স্টোমাকের লেয়ারটাকে পারফোরেশন করে, প্লাস আমার যে স্টোমাক টিউব অথবা স্টোমাক ওয়াশ টিউবের যে রাবার টিউব সেটাকেও কিন্তু গলিয়ে ফেলে অথবা সেটার ক্ষতি করে। তখন কিন্তু আমরা সেই কারণেই এটা আমরা অ্যাবসুলেটলি দেই না, অর্থাৎ স্টোমাক ওয়াশ এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি না। আর কি আছে, রিলেটিভ। এখন রিলেটিভ মানে বললাম যে এই সমস্যাগুলো সলভ করে ফেললে তখন দেওয়া যায়, কিন্তু মনে করেন পেশেন্টটা কনভালসিভ অবস্থায় আছে, এখন কনভালশন পেশেন্টের ক্ষেত্রে এটা আমরা দিতে পারবো না। তারপরে আছে কমাটোস পেশেন্ট, পেশেন্ট খুবই দুর্বল অ্যান্ড অজ্ঞান অবস্থায় আছে মনে করেন, তখন কিন্তু আমরা দিতে পারবো না। তারপরে আছে আনকনসিয়াস পেশেন্ট, এখন যেই পেশেন্ট অজ্ঞান অবস্থায় আছে নর্মালি তাদেরকেও দেওয়া যায় না। তারপরে যাদের বয়স অনেক বেশি, এক্সট্রিম এজ, সো এই এক্সট্রিম এজেও আমরা দিতে পারি না। অর্থাৎ এক্সট্রিম এজে থাকলে পরে আমরা সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে স্টোমাক ওয়াশ দেই না। তারপরে আছে ধরেন কারোর এলিমেন্টারি ট্র্যাকে, আপার এলিমেন্টারি ট্র্যাকে যদি কোনো প্রবলেম থাকে, ডিজিজ অথবা ইনজুরি বা যাই থাকুক না কেন, কোনো সমস্যা যদি থাকে তখন আমরা স্টোমাক ওয়াশ দেই না এইসব পেশেন্টের ক্ষেত্রে। এখন এই তো বুঝলাম আমরা কাদের ক্ষেত্রে দিব, কাদের ক্ষেত্রে দিব না, কাদের ক্ষেত্রে একদমই দিব না, এটা তো আমরা বুঝলাম কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে। এরপরে আছে এই গ্যাস্ট্রিক ক্ল্যারেজ দেওয়ার কারণে কী কী কমপ্লিকেশান হতে পারে, অর্থাৎ কী কী সমস্যা জেনারেট করতে পারে। নর্মালি স্টোমাক ওয়াশের কারণে খুব বেশি সমস্যা হয় না, তারপরেও কয়েকটা জিনিস হয়, যেমন ল্যারিঞ্জিয়াল স্প্যাজম হয়, তারপরে হতে পারে নিউমোনিটাইটিস, এরপরে হইতে পারে ভুল কারণে যদি কেউ ফোর্স দিয়ে ফেলে তাহলে পারফোরেশন হয়ে যেতে পারে, এখন পারফোরেশন অফ স্টোমাক, স্টোমাকের পারফোরেশন হইতে পারে। তারপরে আপনার ইসোফেগাসের পারফোরেশন হইতে পারে, তারপরে হইতে পারে ব্রাডিকার্ডিয়া হইতে পারে, সাইনাস ব্রাডিকার্ডিয়াও আমার হতে পারে। সো এইগুলো হলো কমপ্লিকেশান যে এই সমস্যাগুলো আমার স্টোমাক ওয়াশ দেওয়ার কারণে হইতে পারে। সো স্টোমাক ওয়াশ থেকে আপনাদের যেই জিনিসগুলো লাগবে সেটা হলো স্টোমাক ওয়াশের ডেফিনেশান, স্টোমাক ওয়াশের প্রসিডিউর, স্টোমাক ওয়াশের ইন্ডিকেশান, স্টোমাক ওয়াশের কন্ট্রাইন্ডিকেশান, স্টোমাক ওয়াশের কমপ্লিকেশান, এখান থেকে এই জিনিসগুলো আসে, প্লাস স্টোমাক ওয়াশ টিউবের পার্টস, কী কী পার্টস আছে সেই জিনিসগুলোও কিন্তু আমাদের লাগবে। সো স্টোমাক ওয়াশ থেকে এই কয়েকটা জিনিস পড়লেই মোটামুটি হয়ে যায়, অ্যান্ড এখান থেকে আপনাদের রিটেন প্লাস ভাইবাতে সকল প্রশ্ন আসে। তো আমি যে টপিকগুলো আপনাদেরকে বলছি এখান থেকেই নর্মালি আসে, এর বাইরে থেকে তেমন কোনো প্রশ্ন আসে না, কিংবা এর বাইরে থেকেও কোনো তেমন বেশি কিছু আপনাদের ভাইবাতে জিজ্ঞেস করে না। সো স্টোমাক ওয়াশ থেকে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করতেছি, সবাইকে ধন্যবাদ।